হেই গাইস, আমি স্বর্ণাঙ্ক। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা হবে হইচইয়ের আপকামিং একটা অরিজিনাল সিরিজ, যেটার নাম হচ্ছে গার্লফ্রেন্ডস ভার্সেস বয়ফ্রেন্ডস, যেটা ট্রেলার কিছুদিন আগে মানে একদিন আগে রিলিজ করা হয়েছে সেটার ট্রেলার নিয়ে। এবং এটা 3rd সেপ্টেম্বর থেকেই হইচই থেকে প্রিমিয়ার হবে। এটা হচ্ছে একটা কামি হবে রোম্যান্টিক কমেডি ড্রামা ফিল্ম। এবং এখানে যারা লিড রোল রয়েছেন তারা হচ্ছেন ঋতব্রত মুখার্জি, মধুরিমা ঘোষ, উজান চ্যাটার্জি, ঋদ্ধি সেন, ইশা সাহা, আদ্রিজা আদি রয়। এবং নতুন যে জেনারেশনের মুখগুলো রয়েছে তাদেরকে নিয়ে একসঙ্গে একটা সিরিজ বানানো, এরকমই কিছু একটা বলা যায়। তো এখানে ওভারঅল যে ক্রিয়েশনটা সেটা ডাইরেক্ট করেছেন হচ্ছে শুভঙ্কর পাল, এবং গল্প লিখেছেন হচ্ছে মৈনাক ভৌমিক, এবং তিনি পুরো ডিজাইনটা বানিয়েছেন, যিনি এর আগে চিনি, ঘরে বাইরে, ব্রহ্ম সরি বর্ণপরিচয় এই ধরনের দারুণ দারুণ সিনেমা বানিয়েছেন। এবং এটা প্রোডিউস করেছেন হচ্ছে মানসী এন্টারটেনমেন্ট এবং SBF, মিউজিক দিয়েছেন হচ্ছে অমিত ঈশান। তো ট্রেলার দেখে যা মনে হলো, এখানে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, বিরহ, বিভিন্ন রকমের ব্যাপার, আজকালকার জেনারেশনে যেগুলো হয় সেগুলোর একটা ওভারঅল বহিঃপ্রকাশ। এখানে নতুন মুখগুলিকে নিয়ে যেগুলো করা হয়েছে তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা এগুলোর বিভিন্ন রকম ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে। এবং ছোটোবেলায় কারোর সাথে বন্ধুত্ব ছিল এবং তার সঙ্গে কারোর একটা ভালোবাসা আছে, ওর আবার কারোর সঙ্গে ভালোবাসা আছে, হয়তো ওদের মধ্যে আবার একটা ক্রস ব্যাপার আছে। তো এই ধরনের বিভিন্ন ব্যাপারগুলো ট্রেলারের মধ্যে দেখা গেলো হচ্ছে এই ধরনের জিনিসগুলো দেখানো হয়েছে। এবং এটা একটা সিরিজের মতো তৈরি করা হয়েছে। এবং হয়েছে নর্মালি যে সিরিজগুলো আসে খুব ছোটো ছোটো এপিসোডের হয়, টোটালি করলে একটা সিনেমায় ধরা যায় যদি পুরো এপিসোডের মানে পুরো এপিসোডগুলোকে জুড়ে দেওয়া যায়। তো এখানকার BGM মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু ওভারঅল পরিকল্পনাটা আমার মনে হয় একই রকমই থেকে গেছে। মৈনাক ভৌমিকের এই ধরনের কাজ যেমন করে এসেছে তার থেকে এই ধরনের জিনিস আশা করা যায় না। কারণ এই যে ট্রেলার থেকে যা বোঝা গেল সিরিজটা খুব যে ভালো হবে সেরকম মনে হচ্ছে না, মোটামুটি রকম হতে পারে। এই ধরনের স্টোরি কনসেপ্ট এগুলো কিন্তু প্রচুর রকমভাবে দেখানো হয়ে থাকে এবং সিনেমাতে এগুলো রকম অনেক কিছু দেখানো হয়ে থাকে। নতুন যদি কিছু হয়ে থাকে তাহলে হয়তো অডিয়েন্সের কাছে একটা অপশন হতে পারে, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এই সিরিজটা সেরকম করে কিন্তু কাজ করবে না হিট হতে। ওভারঅল আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। আর মেইনলি ঋতব্রত, ঈশা, তারপরে ঋদ্ধি সেন এদেরকে একসঙ্গে, তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এবং আমি সাধারণত এই জিনিসটা দেখার জন্যই মানে আগ্রহী থাকবো যে একসঙ্গে এরা কী জিনিস তৈরি করে। তবে এরকম কিছু না হয়ে যদি কিছু স্পেশাল গল্প লিখে যদি স্পেশাল কোনো কিছু হতো তাহলে মনে হয় আমার বেশ ভালো লাগতো। তো এটার পার্সোনাল রেটিং দিব আমি 3.5 out of 6। আপনারা যদি এই সিনেমার ট্রেলারটি দেখে থাকেন সরি এই সিরিজের ট্রেলারটি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।